বাংলা অডিও স্টোরি চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজকের গল্প আজমগড়ের অশরীরি, লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। গল্পটি নেওয়া হয়েছে ভৌতিক গল্প সমগ্র বইটি থেকে। লেখকের জন্ম 14 সেপ্টেম্বর 1930 সালে মুর্শিদাবাদে, মৃত্যু 4 সেপ্টেম্বর 2012 সালে কলকাতায়। তার পেশা ছিল সাংবাদিকতা, তার পাশাপাশি সাহিত্য রচনাতেও তিনি মনোনিবেশ করেছিলেন। তিনি প্রায় 150টি উপন্যাস ও 300টিরও বেশি ছোট গল্প লিখেছেন। শুরু করছি আজকের গল্প আজমগড়ের অশরীরি। তখন আমি 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ নিয়ে গবেষণা করছিলাম, সেই কাজে আমাকে আজমগড়ে যেতে হয়েছিল। আজমগড় উত্তরপ্রদেশে গঙ্গার ধারে একটা ছোট্ট শহর। সেখানে একটা কেল্লার ধ্বংসাবশেষ আছে, তবে ওটা দেখবার জন্য পর্যটকদের বিশেষ উৎসাহ নেই। ওখানে বিশাল গঙ্গার বুকে একটা চরে পক্ষী নিবাস আছে, পাখি দেখবার জন্যই শীতকালে পর্যটকদের ভিড় হয়, ধ্বংসস্তূপ দেখে কেই বা আনন্দ পায়। আমি গিয়েছিলাম মার্চের গোড়ার দিকে, তখন আর তত শীত ছিল না, পর্যটকদের ভিড়ও ছিল না। ভাঙাচোরা নবাবী প্রাসাদের পাশে গঙ্গার তীরে প্যালেস হোটেলে উঠেছিলাম। পর্যটন মৌসুমের শেষে এই দোতলা 3-স্টার মার্কা হোটেলে তখন ঘর ভাড়াও কমিয়ে দেওয়া হয়েছিল। হোটেলের ম্যানেজার শুকলাল ঠাকুর খুব অমায়িক মানুষ। আমি সিপাহী বিদ্রোহ সম্পর্কে গবেষণা করছি জেনে খুব খাতির করেছিলেন, সিপাহী বিদ্রোহের অনেক গল্প শুনিয়েছিলেন। এসব গল্প নিছক গল্পই, আমার গবেষণায় তা কাজে লাগবে না। তবে ওর এই কথাটি অবশ্যই খাঁটি, এই আজমগড়ে সিপাহীদের সঙ্গে এককাট্টা হয়ে অনেক হিন্দু মুসলিম সাধারণ মানুষও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মিস্টার ঠাকুর শুধু একটা ব্যাপারে আমাকে সাবধান করে দিয়েছিলেন, সূর্যাস্তের পর আমি যেন কেল্লাবাড়ি এলাকায় না থাকি। তাকে প্রশ্ন করে কোনো যুক্তিসঙ্গত উত্তর পাইনি। তিনি মুখে আতঙ্কের ছাপ ফুটিয়ে শুধু বলেছিলেন, সূর্যাস্তের পর ওই এলাকায় থাকলে বিপদ হতে পারে। কি বিপদ? প্যালেস হোটেলের ম্যানেজার কিছু বলতে যাচ্ছেন, এমন সময় কজন সাহেব মেম দল বেঁধে হোটেলের লাউঞ্চে ঢুকলেন। তিনি তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ক্যামেরায় কেল্লাবাড়ি আর গঙ্গার ছবি তুলে বেড়ালাম। কোথাও কোথাও ধ্বংসাবশেষে ঝোপ জঙ্গল আছে, গঙ্গার তীরে এক স্থানে খাড়া পাথরের পাঁচিল নেমে গেছে জলের তলায়, কোথাও ভাঙাচোরা পাথরের ঘাট শ্যাওলায় সবুজ হয়ে আছে। আমি খুঁজে বেড়াচ্ছিলাম সেই ফাঁসির মঞ্চটিকে, যেখানে ইংরেজ সেনাধ্যক্ষ জন হকটন বিদ্রোহীদের ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন। সেই বিদ্রোহীদের দলে ছিলেন নবাব আজম খানের কন্যা রেশমা বেগম। দিল্লির জাতীয় মহাপেজখানার কাগজপত্রে এই পিতাপুত্রীর নাম খুঁজে পেয়েছিলাম, আর পেয়েছিলাম একটা স্কেচ ম্যাপ, সেটা এঁকেছিলেন এক আইরিশ শিল্পী টমাস পিট। 1860 খ্রিস্টাব্দে সেই শিল্পী এ অঞ্চলে বেড়াতে এসেছিলেন। স্কেচ ম্যাপে কেল্লাবাড়ির সীমানা ছাড়াও খুঁটিনাটি অনেকগুলি স্থান চিহ্নিত করা ছিল, ফাঁসির মঞ্চ, বিদ্রোহীদের কবরখানা, রেশমা বেগমের গোপন অস্ত্রাগার, এরকম অনেক কিছুই ছিল ওতে। আমি জীর্ণ ম্যাপ থেকে কপি করে এনেছিলাম, সেই কপি থেকে স্থানগুলি খুঁজে বের করা দেখলাম অসম্ভব ব্যাপার। তবে একটা দৃশ্য আমার কাছে অদ্ভুতই মনে হচ্ছিল, যেদিকে তাকাই সেদিকেই ধ্বংসস্তূপগুলিতে শুধু লাল রঙের ফুলের সমারোহ চোখে পড়ে। আমি প্রকৃতিপ্রেমিক নই, ইতিহাসের একজন গবেষক মাত্র, জীবনে কত ঐতিহাসিক স্থানে আমাকে যেতে হয়েছে, কিন্তু কোথাও এমন উজ্জ্বল
লাল রঙের ফুল চোখে পড়েনি। নানা আকৃতির এইসব ফুলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল, ওগুলি কি ফুল না চাপ চাপ রক্ত? এখানে কি অন্য রঙের ফুল ফোটে না? অবশ্য এখন বসন্তকাল, ফুল ফোটে, পাখিরা গান করে, কিন্তু এখানে পাখিরা কেন চুপ করে আছে? পাখির কথা ভাবতেই গঙ্গার ধারে পক্ষী নিবাসের কথা মনে পড়ল। তখন ধরে নিলাম এখানকার সব পাখি সেখানে গিয়েই জুটেছে। কোথায় সেই চর তা জেনে আসিনি। গঙ্গা এখানে প্রশস্ত, উত্তাল বাতাসে বড় বড় ঢেউ উঠে কেল্লার পাথুরে পাঁচিলে অদ্ভুত শব্দ করছে। চোখ বন্ধ করলে মনে হচ্ছে হাজার হাজার মানুষের কোলাহল। ওপারে দূরে ঘন নীল পাহাড়গুলি দেখা যাচ্ছে, কয়েকটি জেলে নৌকা ভেসে বেড়াচ্ছে। অন্যমনস্কভাবে গঙ্গার ধারে জীর্ণ শ্যাওলা ধরা ঘাটের মাথায় একটা গাছের ছায়ায় দাঁড়িয়েছিলাম। এই সময় আমার ডান দিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে একজন ফকির বেরিয়ে এলেন। ফকিরের মাথায় জটা, মুখে লম্বা দাড়ি, পরনে পা পর্যন্ত লম্বা কালো আলখেল্লা, গলায় মোটা মোটা রং বেরঙের পাথরের মালা, তার এক হাতে প্রকাণ্ড চিমটে, চিমটেটা গোড়া রূপো আর তামার তারে বাঁধানো। ফকির ঘাটের কাছে এসে আমার দিকে চোখ কটমট করে তাকিয়ে বললেন, কন হ্যায় তুম? আমি যথাসাধ্য হিন্দিতে নিজের পরিচয় দেবার চেষ্টা করলাম। তারপর বললাম, রেশমা বেগমের ফাঁসির জায়গা আর তার কবর কোথায় তা কি আপনি জানেন? দেখিয়ে দিলে আপনাকে কিছু বকশিস দেব। ফকির কিন্তু চটে গেলেন, তিনি ক্রুদ্ধস্বরে বললেন, কন চাহতা হে তুমারা বকশিস, জলদি ইয়াহ সে চলে যাও, আগর নেহি গয়ে তো ফির মুশকিল হ্যায়। তাকে বোঝানোর চেষ্টা করলাম, আমি সিপাহী বিদ্রোহের প্রকৃত ইতিহাস লিখতে চাই, কিন্তু ফকির আমাকে পাত্তা দিলেন না। মস্ত বড় চিমটেটা তুলে তেড়ে এলেন। চিমটের ডগা সূক্ষ্ম এবং ধারালো, বেগতিক দেখে আমি সরে এলাম। একটু পরে দূর থেকে দেখলাম ফকির আলখেল্লা খুলে রেখে জলে ঝাঁপিয়ে পড়লেন। ওখানে জল খুব গভীর, ফকির সেই জলে সাঁতার কাটছেন দেখে অবাক লাগল। একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছিলাম। কিছুক্ষণ পরে ফকির জল থেকে উঠে ভিজে গায়েই কালো আলখেল্লা পরে নিয়ে চিমটে সহ এগিয়ে গেলেন। তারপর ধ্বংসস্তূপের আড়ালে অদৃশ্য হলেন। ব্যাপারটা অদ্ভুত লাগল, ওকে অনুসরণে সাহস হল না, শুধু জায়গাটা চিনে রাখলাম। তারপর প্যালেস হোটেলে ফিরে গেলাম। স্নান করার পর নিচের ডাইনিং হলে খেতে গেলাম। ডাইনিং হলে ছড়িয়ে ছিটিয়ে বসে লাঞ্চ খাচ্ছিলেন জনাচারী বোর্ডার। ম্যানেজারের কাছে শুনেছিলাম তারা নানা জায়গা থেকে এসেছেন এবং বিত্তবান ব্যবসায়ী। সাহেব মেমদের দলটি তখনও বাইরে থেকে ফেরেননি। পরিচারক আসলাম খান আমাকে সেলাম দিয়ে খাদ্য পরিবেশন করল। সেই সুযোগে তাকে কেল্লাবাড়ির সেই ফকিরের কথা বললাম। আসলাম খান একটু হেসে বলল, ও তো পাগলা বাবা স্যার, ওখানে পীরের দরগা আছে সেখানে থাকে, একেবারে পাগল, খিদে পেলে তখন কিন্তু বেরিয়ে আসে, শহরের রাস্তায় বসে সাপ দেয়, তাকে কেউ খেতে না দিলে তার বিপদ হবে, আবার খেতে দিলেও সাপ সাপন করে, ওকে কখনো ভয় করবেন না, শুধু বলবেন সঙ্গে পিস্তল আছে, গুলি করে মারব, দেখবেন তখন কিভাবে দৌড়ে পালায়, একেবারে শেয়ালের মতো কেল্লাবাড়ির জঙ্গলে লুকিয়ে যাবে। আসলামের কাছে এ কথা শুনে আশ্বস্ত হয়েছিলাম। তাই খাওয়ার পর ঘণ্টাখানেক বিশ্রাম করে আবার কেল্লাবাড়িতে গেলাম।
ফকির যেখানে ধ্বংসস্তূপের ফাঁকে উধাও হয়েছিলেন সেখানে গিয়ে সংকীর্ণ একফালি পায়ে চলা পথ খুঁজে পেলাম। দুধারে ঝোপঝাড় আর পাথর, আঁকাবাঁকা গোলকধাঁধার মতো পথে হাঁটতে হাঁটতে একসময় থমকে দাঁড়ালাম। সামনে একটা কাঠের বেড়া, বেড়াতে একটা ফলক আটা আছে, তাতে ইংরাজিতে লেখা আছে নিষিদ্ধ এলাকা। তার নিচে একটা মরার খুলি এবং খুলির তলায় আড়াআড়িভাবে দুটো হাড় আঁকা। এই চিহ্নের অর্থ সাংঘাতিক। নিষেধাজ্ঞার তলায় ছোট অক্ষরে লেখা আছে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগ, ভারত সরকার। বুঝতে পারছিলাম না কেন সরকারি পুরাতত্ত্ব বিভাগ এই বিপদজ্ঞাপক নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন। বেড়ার ফাঁকে পা দিয়ে উঠে উঁকি মেরে ওদিকটা দেখতে পেলাম। খানিকটা ফাঁকা জমির পর নিচে গঙ্গার বুকে বালির চড়া। চড়াটা বহুদূর পর্যন্ত বিস্তৃত। বিকেলের রোদে চড়ার শেষ প্রান্তে কাঁটাতারের বেড়া চোখে পড়ল। এবার বুঝতে পারলাম ওই চড়ায় চোরাবালি আছে, তাই এই সতর্কতা। কাঠের বেড়া থেকে নেমে যে পথে এসেছি সেই পথে ফিরে চললাম। একটু পরে দেখি ডান দিকে একটা সংকীর্ণ রাস্তা চড়াইয়ে উঠে গেছে। রাস্তাটা লাল ধুলোয় ভরা। এটা কেন চোখে পড়েনি তখন? আসলে লাল রাস্তাটা ঝোপের আড়ালে থাকায় লক্ষ্য করিনি। তাছাড়া একটা প্রকাণ্ড চৌকো কালো পাথর রাস্তাটাকে আড়াল করেছিল। পাথরটাতে নকশার মতো আঁকা লিপি দেখে বুঝলাম আরবি হরফে কিছু লেখা আছে। তখনই ক্যামেরায় কালো পাথরটার কয়েকটা ছবি তুললাম। তারপর পাথরের এক পাশ দিয়ে এগিয়ে লাল রাস্তায় পৌঁছালাম। কিন্তু সংকীর্ণ রাস্তাটার লাল ধুলোয় জুতো প্রায় ডুবে যাচ্ছিল। প্যান্ট একটু গুটিয়ে নিতে হলো। সাবধানে পা ফেলে একটুখানি এগিয়েছি। হঠাৎ চমকে উঠলাম। আমার প্রায় ফুট ছয়েক দূরে চোখের সামনে এই মাত্র কার জুতোর ছাপ ফুটে উঠেছে। প্রথমে ভাবলাম চোখের ভুল, কিন্তু আশ্চর্য ঘটনা, আমি আবার পা ফেলে এগোতেই আমার সামনে একই দূরত্বে বারবার আগে পিছে জুতোর ছাপ ফুটে উঠছে। বুকের ভেতরটা ঠান্ডা হিম হয়ে গেল। কোনো এক অশরীরই আমার সামনে হেঁটে চলেছে, এতে কোনো ভুল নেই। তার জুতোর ছাপগুলি আমার জুতোর ছাপের তুলনায় ছোট। কিন্তু কে সে? চোখের ভুল কিনা জানার জন্য দুঃসাহসী হয়ে আবার কয়েক পা এগিয়ে গেলাম। আবার আমার সামনে একই দূরত্বে সেই অশরীরী জুতোর ছাপ স্পষ্ট ফুটে উঠল। এবার আমার সব সাহস উবে গেল। শেষবেলার রোদে এই অবিশ্বাস্য ঘটনা দেখে আমার বোধবুদ্ধি গুলিয়ে গেল। আমি দ্রুত পিছু ফিরে লাল ধুলোয় টলতে টলতে কালো পাথরটার পাশ দিয়ে বেরিয়ে এলাম। তারপর বিভ্রান্তভাবে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে দৌড়তে থাকলাম। একটু পরে গঙ্গার ধারে খোলা জায়গায় পৌঁছে পিছু ফিরে দেখে নিলাম কেউ আমাকে অনুসরণ করছে কিনা। এরপর কি করে যে হোটেলে ফিরেছিলাম মনে পড়ে না। জীবনে বহু ঐতিহাসিক ধ্বংসস্তূপ এবং দুর্গম স্থানে গেছি, কিন্তু এমন অদ্ভুত ঘটনা কোথাও ঘটতে দেখিনি। হোটেলের লাউঞ্জে বসে ইশারায় একজন ওয়েটারকে ডেকে কফি আনতে বললাম। সে কফি এনে দিল। কফি খেতে খেতে ঘটনাটা ঠান্ডা মাথায় বোঝবার চেষ্টা করছিলাম। এমন সময় দেখি লাউঞ্জের অন্য প্রান্তে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। পরনে জিন্স এবং টি শার্ট, মুখে গোপ, বেশ বলিষ্ঠ গড়ন, গায়ের রং শ্যামবর্ণ হয়েও নয়। ভদ্রলোকের মুখে যেন একটা বিরক্তির ছাপ এবং চোখ দুটোও কুতকুতে। এরকম চেহারার মানুষ দেখলে অস্বস্তি জাগে।
ভদ্রলোক সম্ভবত প্যালেস হোটেলের লাউঞ্জে এসে কারো জন্য অপেক্ষা করছিলেন। তাকে না পেয়ে হয়তো বিরক্ত এবং অধৈর্য হয়ে উঠেছেন। আমার চোখে চোখ পড়লে তিনি এগিয়ে এলেন, তারপর বাংলায় বলে উঠলেন, আপনি কি বাঙালি? বললাম, হ্যাঁ। ভদ্রলোক অমায়িক হেসে আমার মুখোমুখি বসে পড়লেন, বললেন, মশাই, বাঙালির চেহারা দেখলেই চেনা যায়। আমার ঠাকুরদা ওকালতি করতে আজমগড়ে এসেছিলেন, তারপর আর দেশে ফেরেননি। বাবাও ওকালতি করতেন। আমি কিন্তু ব্যবসা করি, আমার নাম অশোক রায়, আপনার পরিচয় পেলে খুশি হব। অশোকবাবুকে প্রথমে দেখে যা ভেবেছিলাম, তার অমায়িক হাবভাব এবং কথাবার্তা শুনে সেই ধারণা কেটে গেল। আমার পরিচয় পেয়ে তিনি খুব উৎসাহিত হয়ে উঠলেন, বললেন, কেল্লাবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে কোথায় কি ছিল তা আমার লক্ষ্য দর্পণে। আমার ছেলেবেলায় সবকিছু ধ্বংস হয়ে যায়নি। ওয়েটারকে আবার ডেকে ওর জন্য কফি আনতে বললাম। তারপর অশোকবাবু আজমগড়ের পুরনো ঐতিহাসিক কাহিনী বলতে শুরু করলেন। ম্যানেজারের কাছে এসব গল্প শুনেছি। ওয়েটার কফি দিয়ে গিয়েছিল। কফি খেতে খেতে অশোকবাবু বললেন, আজ বিকেলে কলকাতা থেকে আমার এক ব্যবসায়ী বন্ধুর আসার কথা, তার জন্য অপেক্ষা করে অস্থির। 6টা বেজে এলো, সে এলো না, কাজেই ধরে নিচ্ছি আর সে আসবে না। না আসুক, আপনার সঙ্গে আলাপ হয়ে কি যে আনন্দ পেলুম বোঝাতে পারবো না। তা আপনি হোটেলে থাকবেন কেন? খামোখা এক গাদা টাকা খরচ, বরং আমার অতিথি হন। আপনাকে দেখলে আমার স্ত্রী ছেলে মেয়েরাও খুব খুশি হবে। এত অন্তরঙ্গতার পর বিকেলে কেল্লাবাড়ির ভেতরে সংকীর্ণ লাল রাস্তায় যে অবিশ্বাস্য ঘটনা ঘটতে দেখেছি তা অশোকবাবুকে না বলে থাকতে পারলাম না। অশোকবাবু ঘটনাটা হেসে উড়িয়ে দিলেন, বললেন, আপনি ঐতিহাসিক পণ্ডিত, ইতিহাসের ভেতর ডুবে থাকেন, বাস্তব জগতে ভুলভাল দেখা আপনার পক্ষে স্বাভাবিক। দেখুন মশাই, আমি কত রাত দুপুরে ওই এলাকায় ঘুরে বেরিয়েছি, কখনো কিচ্ছু দেখিনি। হ্যাঁ, ওখানে এক পাগলা ফকির থাকে, আমাকে দেখলেই সে লেজ তুলে পালিয়ে যায়, তাকে নিশ্চয় দেখতে পেয়েছেন। বললাম, হ্যাঁ, দুপুরে ফকিরকে গঙ্গায় স্নান করতে দেখেছি, আমাকে সে ভয় দেখাচ্ছিল। অশোকবাবু হেসে উঠলেন, বললেন, পরশু দোল পূর্ণিমা গেছে, আজ কিছুক্ষণ পরে চাঁদ উঠবে, কোনো ভয়ের কারণ নেই। আমার সঙ্গে কেল্লাবাড়িতে চলুন, দেখবেন কোনো অলৌকিক ব্যাপার ঘটছে কিনা। আর পাগলা ফকিরের ডেরাতেও আপনাকে নিয়ে যাব, দেখবেন আমাকে দেখে ব্যাটার ছেলে কি করে। এতক্ষণে সাহেব মেমদের দলটি এসে পড়ল, অন্যান্য বোর্ডাররাও ততক্ষণে এসে গেছে। কেউ লাউঞ্জে, কেউ ডাইনিং হলে ঢুকে চা কফি খাচ্ছে। অশোকবাবু বললেন, চলুন, জ্যোৎস্না রাতে আজমগড়ের গঙ্গার ধারে বসে গল্প করা যাবে, তারপর সেই লাল রাস্তায় যাব। আমার কাছে টর্চ আছে, আপনাকে আমি রেশমা বেগমের কবরও দেখিয়ে দেব, উঠে পড়ুন। একটু অনিচ্ছা অনিচ্ছা করে অশোকবাবুর সঙ্গে বেরিয়ে গেলাম। তারপর মনে হল, ইনি বাঙালি এবং এখানেই বড় হয়েছেন, তাছাড়া তার বলিষ্ঠ গড়ন দেখেও শেষ পর্যন্ত ভয়টুকু ঘুচে গেল। কেল্লাবাড়ি এলাকায় ঢুকে গঙ্গার ধারে একটা পাথরের ওপর পাশাপাশি দুজনে বসলাম। অশোকবাবু কলকাতার সাম্প্রতিক খবরাখবর জেনে নিচ্ছিলেন, বহু বছর তার কলকাতা যাওয়া হয়নি। কিছুক্ষণ পরেই চাঁদ উঠল, জ্যোৎস্নায় গাছপালা, ঝোপঝাড় আর ধ্বংসস্তূপ রহস্যময় মনে হচ্ছিল। অশোকবাবু বললেন, আপনি যে লাল রাস্তাটা দেখেছিলেন
ওর পাশেই নাকি ইংরেজরা বিদ্রোহীদের ফাঁসি দিয়েছিল। তবে আপনি যে অশরীরী জুতোর ছাপ দেখার কথা বললেন, ওটা চোখের ভুল। ওই রাস্তা দিয়ে পাগলা ফকির যাতায়াত করে। আপনাকে আড়াল থেকে ভয় দেখানোর জন্য ব্যাটা নিশ্চয় কোনো কারচুপি করেছিল। এও হতে পারে পুরো ধুলোর তলায় লম্বা কোনো জিনিস লুকিয়ে রেখেছিল, তার ওপর আপনি পা ফেললেই সামনের দিকটা উঁচু হয়ে ধুলো ঠেলে তুলবে। স্রেপ ম্যাজিক। চলুন পরীক্ষা করা যাক। অশোকবাবু আমার হাত ধরে ওঠালেন, একটু দ্বিধার সঙ্গে বললাম, কিন্তু আমি সত্যি জুতোর ছাপ দেখেছিলাম। আহারে মশাই, আমি তো সঙ্গে আছি, আসুন না, বলে অশোকবাবু হাঁটতে শুরু করলেন। আমার কাঁধে তার হাত চেপে বসল। জ্যোৎস্নার জন্য ধ্বংসস্তূপের চক্রা বকরা ছায়ার ভেতর দিয়ে আমাকে তিনি নিয়ে চললেন। একটু পরে দেখলাম সেই আরবি লিপি খোদাই করা কালো পাথরের কাছে এসে গেছি। অশোকবাবু টর্চের আলো ফেলে বললেন, চলে আসুন, দেখা যাক কি হয়। সংকীর্ণ চড়াই রাস্তায় কিছুটা উঠে টর্চের আলো ফেলে অশোকবাবু বললেন, কই, কোনো ভুতুরে জুতোর ছাপ দেখতে পাচ্ছেন? বললাম, এখন পাচ্ছি না, কিন্তু আমার কথা থেমে গেল। এরপর যা ঘটল তা কল্পনাও করতে পারিনি। হঠাৎ টর্চের আলো নিভিয়ে অশোকবাবু আমার কানের নিচে শক্ত এবং ঠান্ডা কি একটা জিনিস ঠেকিয়ে চাপা গর্জন করে বললেন, টু শব্দটি নয়, ট্রিগারে আঙুল আছে, একটু চাপ দিলেই তোমার মুন্ডু উড়ে যাবে। আগে ক্যামেরাটা দাও। হ্যাঁ, তারপর রিস্ট ওয়াচ আর মানি ব্যাগটা বের করো। মুহূর্তে আমি টের পেয়ে গেছি এক ভদ্রবেশি গুন্ডার পাল্লায় পড়েছি। হোটেলের ম্যানেজার মিস্টার ঠাকুর আমাকে সাবধান করে দিয়েছিলেন কেন এতক্ষণে তার মর্ম বুঝতে পারলাম। সেই ফকিরও হয়তো আমাকে সাবধান করে দিতে চেয়েছিলেন, কিন্তু এখন আর কোনো উপায় নেই। ক্যামেরাটা গলা থেকে ঝুলছিল, সেটা হাতে ধরে কাঁপতে কাঁপতে বললাম, দয়া করে এটা নেবেন না, মানি ব্যাগে হাজারখানেক টাকা আছে, তা নিন, ঘড়িটাও নিন, কিন্তু ক্যামেরায় লোড করা ফিল্মে অনেক ছবি আছে, দয়া করে অন্তত ফিল্মের রোলটা বের করে নিতে দিন আগে। অশোকবাবুরূপী দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্রের নল আমার কানের নিচে আরো চেপে হিসহিস করে বলে উঠল, চুপ শিগগির, আর একটা কথা বললে তোমার লাশ পড়বে, আর সেই লাশের কথা কেউ জানতেও পারবে না, কারণ তোমার লাশ আমি চোরাবালিতে ফেলে দিয়ে আসব। চোরাবালিতে তোমার মতো কত লাশ আমি ফেলে দিয়ে এসেছি, সব তলিয়ে গেছে, বলেই সে ধমক দিল। আব্বে জলদি কর, এতক্ষণে মনে হলো লোকটার মাতৃভাষা বাংলা নয়, তার বাংলা কথাবার্তায় কেমন যেন একটু হিন্দির টান ছিল। কিন্তু এবার ডান কানের নিচে ব্যথা পেয়ে যন্ত্রণায় কোকিয়ে উঠেছিলাম। তারপরই আবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। আচমকা সপাং করে একটা প্রচণ্ড শব্দ হলো। তারপরই দেখলাম দুর্বৃত্তটার হাতের অস্ত্র ছিটকে পড়ল এবং সে আর্তনাদ করে পড়ে গেল। তারপর আবার সপাং করে প্রচণ্ড শব্দ হলো। গুন্ডাটা লাল ধুলোয় গড়াতে শুরু করল। এ এক বিস্ময়কর ঘটনা, কোনো অশরীরই অদৃশ্য চাবুক মেরে চলেছে তাকে। সে একবার কাত হচ্ছে, একবার উপর হচ্ছে, হাঁটু মুড়ে ওঠার চেষ্টা করছে। তারপরই সেই প্রচণ্ড শব্দ এবং তার মুহুর্মুহু আর্তনাদ শুনতে পাচ্ছি। আ আ আ আ আ আ আ আ
জ্যোৎস্নায় স্পষ্ট দেখছি লোকটার গায়ে টি শার্ট ফালা ফালা হয়ে কালো কালো ক্ষতরেখা ফুটে উঠছে। আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছি। লাল ধুলো ভরা রাস্তায় লোকটা ক্রমাগত গড়াচ্ছে এবং তার গলা দিয়ে গো গো শব্দ বেরুচ্ছে শুধু। অশরীরীর চাবুকের শব্দ ক্রমশ প্রচণ্ডতর হয়ে উঠছে। লাল ধুলোর ঝড় বয়ে যাচ্ছে এবার। তার আড়ালে চাবুকের ক্রমাগত শব্দ আর গোঙানি শুনতে শুনতে একসময় আমার চেতনা ফিরে এলো। তখনই দৌড়ে নেমে এসে কালো পাথরটার পাশ দিয়ে বেরোলাম। তারপর ধ্বংসস্তূপের ভেতর দিয়ে খোলা জায়গায় ছুটে চললাম। কেল্লাবাড়ির ভাঙা ফটকের কাছে গিয়ে প্যান্ট শার্ট থেকে ধুলো ঝেড়ে হোটেলে ফিরে চললাম। না, কাউকে এসব অবিশ্বাস্য ঘটনার কথা বলা উচিত হবে না। রাতে ডিনার খাইনি। ম্যানেজার খবর নিতে এসেছিলেন আমার রুমে। বলেছিলাম ঘুরে ঘুরে খুব ক্লান্ত, খিদে নেই। সারা রাত যতবার ঘুম এসেছে চমকে উঠেছি। আবার বুঝি কোনো অদ্ভুত ঘটনা ঘটবে। ভোর ছটায় আসলাম খান বেডটি আনল। তারপর গম্ভীর মুখে বলল, খবর আছে স্যার, সুখবর, তাই বলা উচিত মনে হল। বললাম, কি সুখবর আসলাম? সে বলল, আজমগড়ে একজন সাংঘাতিক গুন্ডা ছিল, তার নাম কাল্লু। সে আমাদের হোটেলে এসেও ম্যানেজার সাহেবের কাছে টাকা দাবি করত। কাল সন্ধ্যার আগে সে নাকি আপনার সঙ্গে কথা বলছিল। ওয়েটার রমেশ দেখেছে, কিন্তু আপনাকে সাবধান করার সুযোগ পাইনি। কিন্তু সুখবরটা কি? কাল্লু গুন্ডাকে কে বা কারা রাত্রে মেরে কেল্লাবাড়ির ভেতরে লাশ ফেলে এসেছে। পাগলা ফকির খুব ভোরে সেই লাশ দেখে থানায় খবর দিয়েছিল। আশ্চর্য ঘটনা স্যার, তার পিস্তল আর টর্চটা সেখানেই পড়েছিল। আচ্ছা আসলাম, কাল্লু কি বাঙালি ছিল? না স্যার, তবে সে উর্দু, হিন্দি, ইংরেজি, বাংলা সব ভাষাতেই কথা বলতে পারত। কলকাতাতে নাকি তার ছোটবেলা কেটেছিল, স্কুলেও পড়েছিল, তাই বাংলাও বলতে পারত। আজমগড়ে বাঙালি আছে, তারা তো কাল্লুকে বাঙালি বলেই মনে করত। কাল্লু কখন কোন রূপ ধরত জেনা কঠিন হতো। কাল্লুর লাশ কি পুলিশ নিয়ে গেছে? শুনলাম একটু আগে মর্গে নিয়ে গেছে। কাল্লুর সারা শরীর নাকি রক্তে লাল। ব্রেকফাস্টের পর 9:30 আমি এবার সাহস করে কেল্লাবাড়িতে গেলাম। আমার মনে হচ্ছিল কাল বিকেলে যে অশরীরীর জুতোর ছাপ আমার সামনে রাঙা ধুলোয় ফুটে উঠতে দেখেছি, সেই ছদ্মবেশী অশোক রায় নামধারী দুর্বৃত্ত কাল্লুর হাত থেকে আমাকে বাঁচিয়েছে। মনে মনে তার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানালাম। এবার নির্ভয়ে সেই কালো পাথরের পাশ দিয়ে সংকীর্ণ লাল ধুলো ভরা রাস্তায় পৌঁছালাম। চড়াই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আর সেই জুতোর ছাপ সামনে ফুটে উঠল না। কিছুটা যাওয়ার পর রাস্তাটা ঢালু হয়ে নেমে গেছে। নিচে নেমেই ঘন গাছপালার ভেতর সার সার কয়েকটা কবর দেখলাম। তারপর লাল পাথরের একটা কবর দেখে এগিয়ে গেলাম। সেই কবরের শিওরে একটা রক্তকরবীর গাছ, কবরে লাল ফুল ঝরে পড়েছে। আমি বহুকাল আরবি লিপির ফলক দেখে দেখে লিপি বিষয়ে সামান্য জ্ঞান অর্জন করেছিলাম। আরবিতে 3টি হরফ দেখা মাত্র বুঝতে পারলাম এটাই সেই সিপাহী বিদ্রোহীদের নেত্রী শাহজাদী রেশমা বেগমের কবর, যার ডাকে হাজার হাজার হিন্দু মুসলিম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। হঠাৎ আমার মাথায় কথাটা এসে গেল, তাহলে কি রেশমা বেগমের অতৃপ্ত আত্মাই আমাকে কাল বিকেলে পথ দেখিয়ে তার কবরের কাছে আনতে চেষ্টা করেছিল? সেই রেশমা বেগমের আত্মাই কি দুর্বৃত্ত কাল্লুকে চাবুক মেরে রক্তাক্ত করেছিল? শ্রদ্ধায় আমার মাথা নুয়ে পড়ল।
পাশের একটা লাল ফুলের গুচ্ছ ডাল থেকে ভেঙে বিদ্রোহিণীর কবরে রেখে মাথা ঠেকালাম। সেই মুহূর্তে স্নিগ্ধ একটা হাওয়া ভেসে এলো, সেই হাওয়ায় যেন পুরনো ইতিহাসের সুঘ্রাণ টের পেলাম। মনে মনে বললাম, প্রথম স্বাধীনতা যুদ্ধের নায়িকা বীরঙ্গনা তুমি, তোমার জীবন কাহিনী আমাকে লিখতেই হবে। এই সময় পাগলা ফকির এসে গেল, অট্ট হাসি হেসে সে বলল, বাবুজি আপকা উপর রেশমা বেটি বহুত খুশ হে, তো আব আপ তুরন্ত ইহাঁ সে চলে যাইয়ে, রেশমা বেটি কো অকেলা রহনে দিজিয়ে, বেটি জিন্দগি মে বহুত দুঃখ পাই, বহুত দুঃখ সে মর গই বেটিয়া। তখনই নিঝুম কবরখানা থেকে চলে এলাম। ইতিহাসে এইসব আশ্চর্য ঘটনা লেখা যাবে না, সেগুলো আমার ব্যক্তিগত জীবনেই থেকে যাক। হ্যাঁ, সেই অদ্ভুত ঘটনা এতদিন কাউকেও বলিনি। এখন আমি বৃদ্ধ, মৃত্যুর আগে ঘটনাগুলি লিখে যাওয়া উচিত মনে করেই লিখে ফেললাম। এর সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন তুললে আমি নিরুত্তর থাকব। আজকের গল্প এখানেই শেষ। আজকের গল্প পাঠেছিলেন কথক ফকির ও অশোকের কণ্ঠে বিদিশা, আশরাফের কণ্ঠে স্মৃতি ও ম্যানেজারের কণ্ঠে জ্যোতিষ্ক। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরের দিন আবার হাজির হব নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।